হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই ভালো আছো স্ট্যান্ডার্ড টু তোমরা আগের দিন পর্যন্ত আমি যতদূর অঙ্ক করিয়েছিলাম আশা করি তোমরা করে ফেলেছিলে আজ আমরা আমাদের এই মিটার কিলোমিটার গ্রাম এই এককের অঙ্কের আজ আমাদের চতুর্থ পার্ট আমরা চতুর্থ পার্টে অঙ্ক করব প্রথম পার্টে আমরা একক সম্পর্কে শিখেছিলাম তৃতীয় পার্টে আমরা এক একক থেকে অন্য আরেক এক একককে কীভাবে নিয়ে যেতে হবে সেটা শিখেছিলাম তারপর আমরা যোগ বিয়োগ শিখেছিলাম আজ আমরা শিখব গুণ ভাগ তোমরা দেখো তোমাদের জন্য আমি এখানে একটা গুণ ভাগ আর একটা ভাগ আমি অঙ্ক নিয়ে এসেছি তোমরা কিন্তু আমি এখানে তোমাদের অঙ্ক বলে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি কিন্তু তোমরা তোমাদের বইয়ে এই এককের অঙ্কে গুণ ভাগ এবং সমাধানের অঙ্ক যেগুলো আছে সেগুলো কিন্তু তোমরা বাড়িতে করে ফেলবে তাহলে আমরা দেখে নিই প্রথমে আমরা গুণ কর কিভাবে গুণ করব। দেখো এখানে পঁচিশ মিটার পঁয়তাল্লিশ সেন্টিমিটার গুণ সাত আমি এটাকে গুণ করব। প্রথমত আমি এখানে লিখে নিয়েছি যেভাবে গুণ পাতাতে হয় এরপর আমরা গুণ করব কিভাবে? প্রথমে দেখো আমরা যদি এটাকে একক এবং দশক ভেবে নিই ভেবে নিয়ে গুণ করি তাহলে ঠিক যেভাবে যে পদ্ধতিতে গুণ করতে আমরা গুণ করব দেখো আমরা যদি গুণ করি এই পঁয়তাল্লিশের সাত গুণ করলে আমরা পাবো তিনশো পনেরো আমরা যদি একক দশক শতক হিসাবে সাজাই এবং এটাকে একক এটাকে দশক ভেবে নিই তাহলে দেখো এককের ঘরে কত বসছে পাঁচ আর দশকের ঘরে বসছে কত এক তাহলে এই শতকের রোজে তিন তাহলে এটা কোথায় যাবে এটা এদিকে চলে আসবে যোগ তিন হয়ে তার সঙ্গে আরও একটা বলি দেখো তিনশো পনেরো তিনশো পনেরো সেন্টিমিটার হয় না কারণ আমরা জানি কি একশো সেন্টিমিটার সমান হচ্ছে কি এক মিটার তাহলে তিনশো পনেরো সেন্টিমিটার যখন আছে তার মানে এখান থেকে আমি পাবো কি তিনশো মিটার মানে অর্থাৎ তিন মিটার পনেরো সেন্টিমিটার তাহলে এই তিন মিটারটাকে আমি কি করলাম এই মিটারের ঘরে আমি যোগ করে দিলাম এবার যেরকম গুণ করতে আমি গুণ করব পাঁচ সাত হচ্ছে গুণ করলে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সাত তিন যোগ করলে কত হবে আটত্রিশ তাহলে দেখো গুণ করলে আমি কত পাচ্ছি এটা তাহলে এখানে এবার আমি লিখে দিতেই পারি এটা হচ্ছে কি মিটার আর এটা হচ্ছে সেন্টিমিটার তাহলে এখান থেকে আমি উত্তর কি লিখতে পারবো অতিম নির্মীয় গুণফল একশো মিটার পনেরো সেন্টিমিটার এরপর আমরা চলে আসি ভাগ অঙ্কে দেখো আমি এখানে একটা অঙ্ক লিখে দিয়েছি পনেরো কিলোগ্রাম পাঁচশো গ্রাম ভাগ পাঁচ তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারবো যে পনেরোশো পনেরো হাজার পাঁচশো পঁচিশ গ্রাম দেখো পনেরো কিলোগ্রাম সমান কত গ্রাম কারণ কি আমি যদি পনেরো কিলোগ্রাম থেকে গ্রামে যাই তাহলে আমাকে কি করতে হবে একের পিঠে দুটো শূন্য অর্থাৎ একশো দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে গুণ করলে কত হবে পনেরো সরি ভুল বললাম কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে আমাকে কি করতে হবে এক হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে পনেরো কিলোগ্রাম সমান আমি কত পাবো এক হাজার গ্রাম তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি দেখো এই এক হাজার গ্রাম অর্থাৎ পনেরো হাজার গ্রাম আর পাঁচশো পঁচিশ যোগ করলে হয়ে যাবে কত পনেরো হাজার পাঁচশো পঁচিশ গ্রাম ভাগ পাঁচ এবার আমি এটাকে ভাগ করব। তাহলে দেখো আমি ভাগ করে কত পাচ্ছি তিন হাজার একশো পাঁচ গ্রাম এবার দেখো এটাকেও আমরা এইভাবেও রেখে দিতে পারি অথবা এই গ্রামটাকে আমরা কিলোগ্রামেও নিয়ে যেতে পারি তাহলে আমি এখান থেকে কত পাবো তিন কিলোগ্রাম একশো গ্রাম এবং আমি উত্তর লিখব কি অতএব নির্ণীয় ভাগ ফল তিন কিলোগ্রাম একশো পাঁচ গ্রাম এরপর দেখো তোমাদের জন্য আমি আর একটা ভাগ নিয়ে এসেছি পঞ্চাশ লিটার একশো কুড়ি মিলিলিটার ভাগ স্বাদ আমরা এখানে এই ভাগটাকে আমরা গ্রামে নিয়ে গিয়ে তারপর ভাগ করেছি আমরা এখানে অন্য আরেক পদ্ধতিতে ভাগটা দেখব দেখো আমি ভাগটা করছি সাত দিয়ে যাচ্ছে ঊনপঞ্চাশ এক বেশি হচ্ছে মানে এক ভাগশেষ থাকছে লিটারের ঘরে তাহলে এক্ষেত্রে আমরা কি করব এই এক লিটার এই লিটারটাকে আমি মিলিলিটারে নিয়ে যাব তাহলে লিটার থেকে মিলিলিটারে যেতে গেলে কি করতে হবে গুণ করতে হবে কত দিয়ে গুণ করতে হবে এক হাজার দিয়ে গুণ করতে হবে তাহলে আমি কি করব এই এক লিটারটাকে এক হাজার দিয়ে গুণ করে মিলিলিটারে নিয়ে যাব তাহলে দেখো আমি এখানে কত পেলাম এটা যোগ করে দিলাম এক হাজার মিলিলিটার এর সাথে আমি একশো কুড়ি মিলিলিটার ছিল যোগ করে দিয়ে আমি পাচ্ছি এটা এবার এই সংখ্যাকে আবার আমি কি করব সাত দিয়ে ভাগ করব তাহলে দেখো আমি কি করে ভাগ করলাম সাত দিয়ে ভাগ করেছি প্রথমে এক দিয়ে গেছে সাত এক সাত তারপর ছয় দিয়ে বিয়াল্লিশ শূন্য এই আমি শূন্য লিখে দিয়েছি তাহলে এই হয়ে গেলে আমাদের অঙ্ক তাহলে আমি ভাগটা আমি দুরকম পদ্ধতিতে করতে পারি একটা পুরো একককে যে কোনো একটা একককে নিয়ে গিয়ে অথবা আমরা এই পদ্ধতি তাহলে তোমরা আশা করি বুঝেছো বাড়িতে এই অঙ্কগুলো করে ফেলবে